বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিসে কিন্তু নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু আমরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবো। আর সবচেয়ে খুশি লাগতেছে, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার এই যে আগস্ট বা সেপ্টেম্বর মাসে সার্কুলারটা আসবে, তো অবশেষে চলে আসলো। আর এখানে মোট লোক নিয়োগ করা হবে আপনার 711 জন। এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ, তো এটা আমাদের জন্য চান্স পাওয়া, বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি পাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় এই যে চান্স আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ফায়ার ফাইটার পদে লোক নিয়োগ করা হবে 550 জন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এখানে আমরা কিভাবে আবেদন করব, তারপর হচ্ছে কি কি কাগজপত্র লাগবে, তারপর হচ্ছে আবেদনের লাস্ট ডেট কখন, আবেদন শুরু কখন থেকে, তারপর হচ্ছে আরো এখানে আরো বিভিন্ন ধরনের তথ্য আছে, তারপরে বয়স কত লাগবে, অনেকগুলো পরিবর্তন আসছে, তো সবগুলো বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনার সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটু আগে, মানে হচ্ছে ঘন্টাখানেক আগে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো চলুন এখন আমরা ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মূলত এই যে ফায়ার ফাইটার পদে পুরুষ লোক নিয়োগ করা হবে, এখানে কোনো মহিলা আবেদন করতে পারবেন না, অনলি পুরুষ আবেদন করতে পারবো। আর এখানে আবেদনের জন্য আমাদের এই যে বেতনটা হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা, মানে হচ্ছে এটা বেসিক। তো এখানে আরো বিভিন্ন ভাতা সহ ঝুঁকি ভাতা, এই সেই ভাতা সহ আমাদের বেতন প্রায় 17,000 টাকার উপরে হবে। আর তো আছে রেশন, এই যে আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, ওগুলা ছাড়া ক্যাশ টাকা পাবো 17,000 টাকার মতো। পদ সংখ্যা 550। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে, 711 জন বলছি কেন? তো এগুলা একটু পরে জানতে পারবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে বুঝতে পারবেন যে এখানে 711 জন বলার কারণ কি। আরো আছে, তো সবগুলো বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আবেদনের জন্য আমাদের যে আর কি আমাদের বয়স, সেটা হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে আমরা আবেদন করতে পারবো না, সরি বন্ধুরা দুঃখিত, 18 থেকে 20 বছর আমরা এখানে আবেদন করতে পারবো। আর এখানে আবেদনের জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে হচ্ছে আমরা এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবো। আর এখানে আবেদনের জন্য আমাদের উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ লাগবে 32 ইঞ্চি, মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা, আমরা যখন নর্মাল অবস্থায় থাকি তখন 30, আর যখন আমরা এই যে শ্বাস নিব তখন আমাদের বুকটা একটু ফুলে, তখন 32 ইঞ্চি পর্যন্ত আমাদের লাগবে। এরপর হচ্ছে আমাদের ত্রুটি মুক্ত শারীরিক গঠন, মানে হচ্ছে মেয়েরা যেরকম ছেলে পছন্দ করে, আপনার এই যে স্ট্রং বডি এমনকি লম্বা, ওরকম ছেলে ফায়ার সার্ভিসে পছন্দ করে। তো যাদের যারা একটু স্ট্রং এমনকি লম্বা, দেখতে সুন্দর, এমনকি উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অবিবাহিত, যারা বিয়ে করেন না এখনো পর্যন্ত, যারা এখনো নিজের যৌবনকে ধরে রাখছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, 67টি জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখন আসি এখানে আবেদনের কিছু বিবরণে বলবো। তো এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন আমাদের বয়সটা কত লাগবে, যে 18 থেকে 20 বছর হতে হবে আমাদের। তো এখানে আরেকটা কথা বলছে, এখানে বয়সের প্রমাণক হিসেবে আমাদেরকে জাতীয় পরিচয়পত্র এবং কি জন্ম অথবা জন্ম নিবন্ধন অনলাইন কপি থাকতে হবে, যাদের জন্ম নিবন্ধন অনলাইন নেই তারা অনলাইন করে নেবেন এখনই। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে আবেদন শুরু হবে 31/8/2022 থেকে এখানে আবেদন শুরু, এবং কি আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21/9/2022, এখানে আবেদনের লাস্ট ডেট। তো এখানে এখানে সার্কুলারে এটা তো দেওয়া ছিল, সরি বন্ধুরা, এটা আমার ডাউনলোড করার পরে, ডাউনলোড করার কারণে এটা দেখা যাচ্ছে না, এই যে এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন 18 নম্বর ক, এই যে 31/8/2022 10টা থেকে আবেদন শুরু হবে, এটা অগ্রিম প্রকাশ করা হয়েছে। তো এটা আমাদের জন্য ভালো হয়েছে, 6-7 দিন আগে প্রকাশ করা হয়েছে আর কি। তো বন্ধুরা, এখন আমরা আরও বিস্তারিত আছে এগুলো সম্পূর্ণ জেনে নিই। তো এখানে আবেদনের জন্য আমাদের কী কী কাগজপত্র লাগবে, তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো পদ আছে, এই যে ফায়ার সার্ভিসের এটা হচ্ছে মূল খেলা। তো এই যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের আরেকটা নিয়োগে এখানে ড্রাইভার পদের লোক নিয়োগ করা হবে। তো এখানে মোট আপনার 161টি পদ আছে, তোর 550 যোগ 161, মোট কত হচ্ছে 711 জন লোক নিয়োগ করা হচ্ছে। তো এখানে ড্রাইভার পদে 150 জন লোক নিয়োগ করা হবে, যে সকল বাইরে ড্রাইভিং জানেন তারা এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। কমপক্ষে এসএসসি পাস লাগবে, বাড়ি বাড়ি যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তারপর হচ্ছে আমাদের এই যে আপনার শারীরিক দেহ, মানে হচ্ছে যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি তারা এখানে আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার 2 নম্বরে মাস্টার ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে 3 জন, এখানে আমরা এই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হতে হবে, মানে হচ্ছে আপনার এই যে কোর্স থাকা লাগবে। তারপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার পদে 7 জন লোক নিয়োগ করা হবে, তারও একদম একটা কোর্স থাকা লাগবে। তারপর হচ্ছে স্পিড বোট, যারা স্পিড বোট চালাতে পারেন, এটা তো একদম সহজ কাজ ভাই, মানে হচ্ছে আপনার ওই যে ফানিতে যে স্পিড বোটগুলো নদীতে চালানো হয় ওগুলোর পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এখানে আমরা এই যে কোনো যে এটার উপর প্রশিক্ষণ থাকতে হবে, এটা বলছে আর কি। এই যে বয়সটা 18 থেকে 30 বছর সেম, এখানে বয়সটা আর বাড়ানো হয় না, এতটুকুই। এইটা ছিল মূলত আপনার দ্বিতীয় সার্কুলারটা, এখানে আরো বিশ্লেষণে বলে দেওয়া হয়েছে।
তো এখানে আমরা কিভাবে আবেদন করব, এখানে আবেদনের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, 31 তারিখে গিয়ে আপনারা এখানে আবেদন করে নেবেন। হ্যাঁ, আর এখানে আবেদন ফি কত এখন আমরা সেটা জেনে নিই। তো ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য আমাদের আবেদন ফি হবে 112 টাকা, আর হচ্ছে আপনার ড্রাইভিং টাইভিং এগুলোর পদে আবেদনের জন্য আমাদের আবেদন ফি হবে 56 টাকা। বুঝছেন বন্ধুরা, এটা ছিল আমাদের মূলত জিনিস। আর ফায়ার সার্ভিসে আমাদের আবেদন করার পর আমাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটার একটা নির্দিষ্ট ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেবো, এতে করে আপনাদের সুযোগ সুবিধা আরও বাড়বে। আর আরেকটা হচ্ছে এখানে আমরা কীভাবে আবেদন করব মোবাইলের মাধ্যমে, সেটা নিয়েও আমি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব, নো টেনশন। আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন, তো আপনারা একটু শান্ত হন। তো সার্কুলারটা দিছে, একটা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন, আর ফায়ার সার্ভিসের পরীক্ষা কী কী আসবে সেটা নিয়ে বিস্তারিত বানিয়ে আমার চ্যানেল আপলোড দিব, আপনারা দেখে নেবেন। তো আপনারা যদি কিছু না বুঝে থাকেন, আমার এই যে আমি ডিসক্রিপশন, আমার ফেসবুক আইডি, তারপরে ফেসবুক গ্রুপ এবং কি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আমার নাম্বার দেওয়া থাকে, আমার হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া থাকে। এমন কোনো ইউটিউবার নাই যে সে আপনার ফেসবুক ফেসবুক আইডিতে আপনার নিজস্ব পার্সোনাল নাম্বার এবং কি পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়ে থাকে, আমি দিয়ে দিয়েছি, আপনার ওখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আর বেশি কিছু বললাম না, আর যা বলার আপনার কমেন্টে বলে দিবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।